Which one is your favorite book? হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। একটা বাচ্চাদের বইয়ের শেলফ অর্ডার করেছিলাম ওই অ্যামাজন থেকে, সেটাই DHL কুরিয়ার ডেলিভার করে গেল। বুক শেলফটা কিন্তু কাঠের, কিন্তু জানি না কেন এত ভারী যে আমি ওটাকে নড়াতেই পারছিলাম না। ঘরের মেন দরজার পাশে কোনো মতো করে ঢুকিয়ে রেখে দিলাম। এখন রেখে অফিসের কাজ করতে চলে যাব। অয়ন অফিস থেকে বিকেলে ফিরে ওটার গতি করবে। ওয়েল, বাচ্চারা তো প্রিস্কুলে যায়, স্কুল বুক বলতে কিছুই নেই, কিন্তু ওই গল্পের বুক এক এক করে প্রচুর হয়ে গেছে। এখন সারা ঘরে জুড়ে ওই গল্পের বই ঘুরে বেড়াচ্ছে, তাই দেখি এই শেলফটা যদি অর্গানাইজ করতে একটু সাহায্য করে। অয়ন অফিস থেকে রিটার্ন করার পর প্যাকেজটা রোহানের রুমে রেখে দিল। এই উইকের মধ্যে তো এটাকে ফিক্স করা একদমই সম্ভব না, তাই শনিবার দিন এটাকে ম্যানুয়াল পড়ে পড়ে তৈরি করার প্ল্যান রইল। আসুন এবারে আপনাদেরকে আমাদের শনিবারটা দেখাবো। না, এটা দিয়ে ইজি হবে। জানেন, ভেবেছিলাম দুজনে মিলে এই শেলফটা তৈরি করব, কিন্তু যখন সেটা ভেবেছিলাম তখন মনে ছিল না যে আমাদের দুটো কুচু কুচু বাচ্চা আছে, তাদের সাথে আমরা একজন না থাকলে আমাদের কানের পর্দা ফেটে যাবে বাচ্চাদের ক্যাচর ম্যাচর চ্যাল্লামিল্লিতে। একটু এক্সাজারেট করে বলছি, বাট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, রাইট? সো আমি নিচের তলায় বাচ্চাদের এনগেজড করে রাখলাম আর আমাদের জন্য এক কাপ সকালের চা বানিয়ে ফেললাম। ওদিকে অয়ন শেলফটা মনোযোগ দিয়ে তৈরি করতে পারলো। এই শেলফগুলো কিন্তু নিজেদের ম্যানুয়াল পড়ে পড়ে করতে হলে বেশ কঠিন হয়, টু বি অনেস্ট হাত ফাত ব্যথা হয়ে যায়। সো আই ওয়াজ হ্যাপি যে আমি ওইটা না করে চা বানাচ্ছি আর বাচ্চাদের টেক কেয়ার করছিলাম। হার্ড? হ্যাঁ, নট ইজি। ব্যাস, অয়নের বইয়ের শেলফটা বানানো হয়ে গেছে। এবার হয়ে যাবে কিন্তু রোল রিভার্সাল, মানে অয়ন করবে বাচ্চাদের টেকিং কেয়ার আর আমি যাব রুমটাকে ক্লিন করতে আর বুক শেলফটাকে গুছিয়ে নিতে। দেখি কেমন লাগে এই বুক শেলফটার মধ্যে সব বইগুলো রাখার পরে। আই এম তো ভেরি এক্সাইটেড টু সি দিস। ভাবছিলাম কোন দিকটা রাখবো শেলফটা, ফাইনালি ডিসাইড করলাম যে মিন্ট গ্রিন ওয়ালটার সামনেই রাখি, তাহলে ভালো লাগবে দেখতে। ভিডিওটার শুরুতেই কিন্তু আপনাদের বলেছিলাম যে এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। এটা পড়েছিল হলো গিয়ে 65 ইউরোর মতো, মানে ধরুন 5,800 টাকার মতো। এই সাদা বক্সটা, মানে প্লাস্টিক বক্সটা যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমি কিনেছিলাম একটাই, জাস্ট ট্রাই করতে যে কেমন লাগবে এই শেলফটার নিচের জায়গাটাতে। দেখে মনে হচ্ছে ভালোই লাগছে, সেম জিনিস আর একটা কিনে নেবো ভাবছি, তাহলে কমপ্লিট হবে সেটটা এই শেলফটার সাথে। আচ্ছা, এবার আমায় কমেন্টে জানান কেমন লাগছে দেখতে এই শেলফটা কিডস রুমে। মন রাখার জন্য কিন্তু বলবেন না, যেটা মনের ফার্স্ট থট আসছে সেটাই জানাবেন, আমি কিন্তু তাতেই খুব খুশি হব। সো জানান আমাকে হাউ ইজ ইট লুকিং। এবার রুমটা ক্লিন করে নিই, তারপরে যার রুম তাকে ডেকে দেখাই তার কিরকম লাগছে দেখি। Do you see something in your room? This side. What is it? Green. What is this? Do you like it? Yeah? What is this? Bookshelf. Is this all Rohan's book? Yeah, toh? Which one is your favorite book? This one? যাই হোক, এবারে আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই। নেদারল্যান্ডসের এটা কোন বিল্ডিং বলুন তো? আমি বলছি, এটা হচ্ছে নেদারল্যান্ডসের সবচেয়ে পুরানো ফ্যাক্টরি, পয়সা বানানোর ফ্যাক্টরি। কিন্তু একটা সময় পর এই বিল্ডিংটা এতটাই পুরানো হয়ে যায় আর ছোট্ট হয়ে পড়ে যে এখানে গভর্নমেন্টকে একটা এক্সটার্নাল স্টোরেজ রুম রেন্ট করতে হয়। সেই সময় গভর্নমেন্ট ডিসাইড করে যে ওনারা তৈরি করবেন একটা দুর্দান্ত দেখতে পয়সার ফ্যাক্টরি।
আর্কিটেক্টের চ্যালেঞ্জ করা হয় যে ওনারা যেন একটা সবচেয়ে মডার্ন আর ইমপ্রেসিভ দেখতে ফ্যাক্টরি ডিজাইন করে ফেলে। আর সেটাই হয়, অসাধারণ দেখতে পয়সার ফ্যাক্টরি ডিজাইন করে ফেললেন এই আর্কিটেক্টরা। ব্যাস সেই ডিজাইন ফলো করে তৈরি হয়ে গেছে একটা অসাধারণ দেখতে ফ্যাক্টরি, টাকার ফ্যাক্টরি। এই টাকার ফ্যাক্টরি যেমন দেখতেও সুন্দর, সেরকম প্রচণ্ডই ফাংশনাল, বিকজ সব টাকা এখানেই তৈরি হয়। সো আজকে ভেবেছিলাম বইয়ের শেলফটা তৈরি করে আমরা সবাই মিলে এখানে আসব, কারণ আজ একটাই দিন যখন গভর্নমেন্ট পারমিশন দিয়েছেন জেনারেল জনতাকে এই ফ্যাক্টরির ভিতরে যাওয়ার আর এই সব মেশিনারিগুলোকে দেখার। কিন্তু আমার ছোট ছেলেটা ঘুমিয়ে পড়লো ঠিক আসার একটু আগে, তাই প্ল্যানটা একটু ক্যান্সেল করে দিলাম। অয়নকে বললাম তুমি একাই ঘুরে আসো, আমার জন্য আর আমার ইউটিউব ভিউয়ার্সদের জন্য অনেকগুলো ফুটেজ তুলে আনবে, আমি সবার সাথে এটা শেয়ার করতে চাই। তো এই সব ফুটেজগুলো কিন্তু অয়নেরই তোলা। এই বিল্ডিংটা পুরোটাই কিন্তু সোলার পাওয়ারে রান করে, নট অ্যাট অল ডিপেন্ডেন্ট অন ফসিল ফুয়েল, মানে পুরোটাই একটা সাস্টেনেবল প্রজেক্ট। সিকিউরিটির জন্য মাল্টিপল হিট ক্যামেরাস লাগানো আছে এই পুরো বিল্ডিংটার আশেপাশে, এমনকি একটা পাখিকেও এনারা ট্র্যাক করতে পারবে যদি পাখিটা বিল্ডিংটার কাছাকাছি থাকে। এই বিল্ডিংয়ের যে ম্যানেজার, সে অয়নকে আর আরও জনতাকে বিল্ডিংয়ের ভেতরটার একটা ট্যুর দিচ্ছিল, আর সেই সময় নাকি মজা করে বলে থাকে যে এই বিল্ডিংয়ের কফি মেশিনটা নাকি এত দুর্দান্ত কফি বানায় যে পুরানো ফ্যাক্টরির সব কর্মচারী নতুন ফ্যাক্টরিতে আসতে রাজি হয়ে যান যখন এই নতুন ফ্যাক্টরিটা তৈরি হয়েছিল। বাই দ্য ওয়ে, এই ফ্যাক্টরিতে 700 কয়েন পার মিনিট তৈরি হচ্ছে, সেটা মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1,000,000 পার ডে কয়েন্স তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে আমি আমার আজকের এই ব্লগটা এখানেই রাখছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে দেখতে, আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করতে। এগুলো অনেক নতুন নতুন জিনিস জানলাম আমি, আর তাই শেয়ার করতেও ভালো লাগলো। সো যদি ভালো লেগে থাকেন একটা লাইক দিয়ে দেবেন, অ্যান্ড প্লিজ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দেখা হবে আবার খুব শিগগিরই আর একটা নতুন ডেইলি ব্লগে, আর আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব 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 ভালো কথা চিন্তা করবেন। দেখা হবে নেক্সট ব্লগে, পারলে সাবস্ক্রাইবও করে দেবেন। ওকে, টেক কেয়ার, বাই বাই, সি ইউ।